আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে ইমোর একটি গুরুত্বপূর্ণ সেটিংস নিয়ে আলোচনা করব। বন্ধুরা, আমরা যখন নতুন ইমো খুলি এবং নতুন ইমো অ্যাকাউন্ট খুলি, তখন যখন কাউকে আমরা অডিও অথবা ভিডিও কল করতে চাই, তখন আমাদের সামনে পারমিশন দেখাই এবং অ্যাক্সেস মাইক্রোফোন করতে বলে। তবে এই সমস্যাটি আমরা অনেকেই সমাধান করতে পারি না। আপনি এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনার এই ধরনের কোনো সমস্যা হলে আপনি যে কোনো সময় আপনি যে কোনো কারোর ফোনে সমাধান করতে পারবেন। আর অ্যাক্সেস অথবা পারমিশন যদি আপনার ফোনে দেখায়, আপনি যেভাবে সমাধান করবেন, এর জন্য আপনাকে সর্বপ্রথম কি করতে হবে, আপনাকে ইমোতে ক্লিক করতে হবে। ইমোতে ক্লিক করার পর আপনি যে কোনো কারোর নামের উপর অথবা ইমো অ্যাকাউন্টের উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কি করবেন, অডিও অথবা ভিডিও একটি কল করার চেষ্টা করবেন। অডিও ভিডিও কল করার পর আপনি কি করবেন, তখন কিন্তু আপনাকে পারমিশন দেখাবে। তখন আপনি কি করবেন, একটু ব্যাক করবেন। ব্যাক করার পরে দেখুন এখানে সেটিংস আসবে, এই সেটিংসের উপর আপনি ক্লিক করবেন। তারপর আপনি কি করবেন, দেখুন এখানে পারমিশন দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। করার পর প্রথমে দেখুন এখানে কল লক, এখানে আপনি ক্লিক করবেন। তারপর দেখুন এই অপশনটি অ্যালাও আছে। তারপর আপনি কি করবেন, কন্ট্যাক্টসের উপর আপনি ক্লিক করবেন, এটাও অ্যালাও আছে। তারপর কি করবেন, ফাইলস অ্যান্ড মিডিয়া, এখানে আপনি ক্লিক করবেন, এটাও অ্যালাও আছে। এখানে আপনি কি করবেন, ফোনের উপর ক্লিক করবেন, এটাও অ্যালাও আছে। এখন আপনি কি করবেন, ক্যামেরার উপর ক্লিক করবেন। তারপর এই অপশনটি অ্যালাউনি আপনি অ্যালাউ করে দিবেন। তারপর লোকেশনের উপর ক্লিক করবেন, এই অপশনটি অ্যালাউনি অ্যালাউ করে দিবেন। তারপর মাইক্রোফোনের উপর ক্লিক করবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অপশনটি, এটা হলো মাইক্রোফোন, এখানে আপনি ক্লিক করবেন। তারপর দেখুন এটি আক্স এভরি টাইম দেওয়া আছে, এখন আপনি অ্যালাউ করে দিবেন। তারপর ব্যাক করবেন, দেখুন এখানে যা অপশন আছে সবগুলো অ্যালাউ করবেন। তারপর আপনি কি করবেন, ব্যাক করবেন। ব্যাক করার পরে আপনি আবার ইমো অ্যাকাউন্টের উপর আপনি যে কোনো কারো নামের উপর আপনি ক্লিক করবেন। করার পরে এখন কল করবেন, দেখুন কল কিন্তু আমি দিলাম, কল এখন যাচ্ছে, আগে কিন্তু পারমিশন দেখাইছিল। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। আর এই ভিডিওটি বুঝতে পারলে ভিডিওতে একটি লাইক দিবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শকেতে থাকেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য আরেক ভিডিওতে। খুদা হাফেজ।